চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের 24তম ম্যাচে ঢাকার ডায়নামাইটসকে 3 উইকেটে হারিয়েছে চিটাগং ভাইকিংস। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে চিটাগংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে সাকিব আল হাসানের দল। দলীয় সুডোরারে প্রথম উইকেট হারানো দলটি নির্ধারিত 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে 139 রান জড়ো করে। দলের পক্ষে সর্বোচ্চ 34 রান আসে সাকিবের ব্যাট থেকে। রানের সমান সংখ্যক বল খেলে ইনিংসে 2টি করে 4 ও 1টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া সুবাগত হোম 28 ও নুরুল হাসান সোহান 27 রান করেন। চিটাগং ভাইকিংসের পক্ষে ক্যামেরন ডেলপোর্ট 3টি এবং রবি ফ্রাইলিংক ও যা আবুজায়েদ চৌধুরী 2টি করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু হয়নি চিটাগংয়েরও। তারাও স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগে 1টি উইকেট হারায়। ক্যামেরন ডেলপোর্ট ভালো করার ইঙ্গিত দিলেও ব্যক্তিগত 30 রানের মাথায় ফেরেন সাজঘরে। আগের ম্যাচে দলের সর্বোচ্চ স্কোরার ইয়াসির আলী এদিন 17 বলে মাত্র 15 রান করেন। সুবিধা করতে পারেননি অধিনায়ক মুশফিকুর রহিমও, 22 রান করলেও তা আসে 23টি বল মোকাবেলার বিনিময়ে। তবে এক প্রান্ত আগলে রেখে দেখে শুনে খেলে যাচ্ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। 39 বলে 33 রান করে তিনি বিদায় নিলে চিটাগংয়ের হারের আশঙ্কা দেখা দেয়। তবে দলকে জয়বঞ্চিত থাকতে দেয়নি রবি ফ্রাইলিংকের ব্যাটিং। 3টি ছক্কা হাঁকিয়ে মাত্র 10 বলে 25 রানের দুর্দান্ত এক কেমিও খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। এতে 3 উইকেট ও 1 বল হাতে রেখে জয় পায় মুশফিকের দল। ঢাকার পক্ষে সাকিব একাই শিকার করেন 4টি উইকেট, যদিও তার এই নৈপুণ্য বৃথা যায় দল জয় না পাওয়ায়।